তাহলে এসো একটুখানি। এই লাইটটা ঠিক করে দিচ্ছে না, দেখো একটু নিচে দেখো না, যদি ওয়াচম্যানকে পাও তো বলে যাও। ভীষণ অসুবিধা হচ্ছে, কেউ লোক টোক এলে না, কেউ কোনো নিচ থেকে কোনো গ্রসারি থেকে এলেও দেখতে পাচ্ছি না, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। হ্যাঁ বেরোবো, বাই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে হচ্ছে সকাল থেকে খুব ব্যস্ততার মধ্যেই যাচ্ছে, এখনও আমি একটু রেডি হচ্ছি, একটু বেরোবো। তার কারণ হচ্ছে আর একদিন বাদেই হচ্ছে জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর প্রিপারেশান আজ থেকেই শুরু হয়ে গেছে, মানে আজকে টুকটাক কেনাকাটা থেকে শুরু করছি আর কি। তারপরেও অনেক কাজ আছে, মানে বুঝতেই পারছো, মানে সাজানো টাজানো থেকে শুরু করে অনেক কিছু আছে। তো আজকে মানে আমি জন্মাষ্টমী যে সমস্ত বাজার দোকান সেগুলো করব। তো এখন আমি বেরোচ্ছি, কিছুটা আমি এখন করব, বাকিটা আমি বিকেলে করব। এখন আমি বেরোচ্ছি, এখানে মোটামুটি যা যা পাওয়া যায় এই ধারে যে আমাদের সুপার মার্কেটটা, কাছেই যে সুপার মার্কেটটা আছে ওখানে যাচ্ছি, ওখান থেকে কিছু জিনিস কিনে নেবো। আর কয়েকটা জিনিস আছে যেগুলো এখানে পাবো না, সেই জন্য আমাকে বিকেলবেলা বেরোতে হবে। তো প্রশান্ত অফিস থেকে এলে আমরা দুজনে মিলে বেরোবো। ঠাকুরের একটা কড়াই কেনার আছে, মানে লুচি ভাজার কড়াই, আমি না দেখবে ছোট একটা কড়াইতে যেটাতে রান্না করি, একটা বড় আছে একটা ছোট আছে। তো ছোট কড়াইটা একটু পুড়ে পুড়ে গেছে না সাইডগুলো, তো ওটা আমি আগে না শুধুই লুচি ভাজার জন্য মানে নিরামিষ হিসাবে রেখেছিলাম, তো ঠাকুরের লুচি আমি ওটাতেই ভাজতাম। তো যেহেতু ওটা একদম আসছিল না, মানে নিরামিষভাবে রাখতাম, শুধু লুচিই ভাজা হতো ওতে, সেই জন্য ওটা এখন কী হয়েছে, আমি ওটা বার করে নিয়েছি আর ওটা খেয়ে আমি সব রকমই করছি, মানে মাছ টাছ সবই করছি, তো সেই জন্য ওটা তো আর ব্যবহার করা যাবে না। এমনি আমরা ঘরে লুচি ভেজে খেতেই পারি ওতে, কিন্তু ঠাকুরের তো আর করা যাবে না। তো সেই জন্য একটা কড়াই ভীষণ দরকার, ছোটো কড়াই, ঠিক ওরকম সাইজের হলে ভালো হয়। বড় আমার দুখানা ঠাকুরের কড়াই আছে কিন্তু ছোট নেই, তো ছোট ওরকম ছোট ওই সাইজটা হলে ভালো হয়। এখন ওইটা আমি কিনেছিলাম লুলু থেকে, তো দেখি আজকে কোথায় যাই, যাওয়ার মানে যেখানে যাওয়ার কথা আর কি, লুলুতে যাওয়ার কথা আছে, দেখা যাক ওখানে যাই না অন্য কোথাও যাই, তো দেখবো সেখানে গিয়ে আজকে কড়াইটা কিনবো বিকেলবেলা। আরও টুকটাক যা যা কেনার আছে এখানে, যেগুলো যেগুলো পাবো এখন, এখন তো বেরোচ্ছি আর বিকেলেও বেরোবো। তো যাই, আজকে রান্না বলতে সেরকম কিছু করব না, অল্প রান্না করা আছে, আর একটা হালকা পাতলা ঝোল করব, ঝিঙে আলু বড়ি এসব দিয়ে একটা ঝোল মতো করব। তো এখন মোটামুটি 9:45 বাজে, যাই আগে দোকান বাজার করে আনি, তারপর রান্নাটা করব। আজকে গরম দেখাচ্ছে যেটা, মানে টেম্পারেচার 41, ফিল লাইক 45, কিন্তু মানে যা গরম লাগছে, আর লেখাও আছে যে 45, মানে ফিল, তুমি রিয়েল ফিল করবে ওটা, কিন্তু 45 এসে গেছে লিফট, যা কেউ নেই, কেউ থাকলে কথা বলা যায় না। তো যাই হোক, এখন যাচ্ছি বেরোচ্ছি, এসে আবার রান্না আছে, রান্না যদিও হালকা পাতলাই করবো, কালকে রান্না কিছু আছে, ভাত একদমই করতে হবে না, ভাতটা পুরোটাই আছে, ওই জন্য ভাবলাম যে যাই কিনে টিনে নিয়ে আসে, সব একসাথে হবেও না, কারণ আর এখানে না সবটা পাওয়া যায় না, যেমন কড়াই টড়াই কিনতে তো একটা যেতেই হবে, ঘিটা এখানে ভালো পাওয়া যায় না, মানে আমুলের যে ঘিটা আমি ব্যবহার করি সেইটা এখানে পাওয়া যায় না আবরাজে, তো আমাকে যেতেই হবে বাইরে। এবার নেব চকলেট, গোপালের জন্য চকলেট নেব, এমন কিছু চকলেট দিতে হবে যেটা বাইরে রাখতে হবে, ফ্রিজে তো আর রাখতে পারবো না, গলে যাবে না, এরকম কিছু নিতে হবে।
ঘিটা আমি এখানে পেলাম না, এখানে যে ঘিগুলো আছে ওগুলো আমি খুব একটা ইউজ করি না। আমুলের যে ওই হলুদ রঙের যেটা কাউ মিল্ক আছে, কাউ মিল্ক ঘি যেটা আছে সেইটা আমি ইউজ করি, তো সেটা এখানে দেখতে পেলাম না। অন্য আরও সব ঘি রয়েছে, ওটা বিকেলে যখন বেরোবো তখন নেব। আর ময়দাটা এখানে যেটা আমি নিই ইউজ করি আর কি, সেটাও এখানে নেই, সেটাও বিকেলে পরে নেব। আর একটা জিনিস হচ্ছে বাটার আমি নিলাম না, তার কারণ হচ্ছে বাটারটা গলে যাবে বাইরে রাখলে। চকলেট আমি নিয়েছি তিন চারটে, তো এখানে খুব একটা ভালো চকলেট ফকলেট নেই, তো চকলেট সত্যি কথা বলতে গোপালকে দেব, তো গোপালের প্রসাদ হিসেবে তো আমাদেরকেই সেই খেতে হবে, তো এই চকলেটগুলো খুব একটা ভালো লাগলো না বলে নিলাম না। আর যেটা আমি পছন্দ করি না বা আমরা নিজেরা পছন্দ করি না সেটা গোপালকে দেব, সেটাও ভালো লাগে না, একটু ভালো হলে ভালো হয়, সেটাও বিকেলবেলা দেখি নিয়ে আসবো। দু একটা নিয়েছি, আর বাটারটা কালকে আনিয়ে নেবো, নিচে ফোন করে দিলেই ওরা দিয়ে যাবে এসে। আমি কিছুই আনিনি, হাত আমার খালি, কারণ ওগুলো আমি বয়ে নিয়ে আসতে পারবো না। যা যা নিয়েছি ওরা ওদেরকে বলে এসছে, একটু পরে এসে বাড়িতে দিয়ে যাবে, আমি জাস্ট পেমেন্ট করে এসেছি, ওরাই দিয়ে যাবে। আমি এই আবরাজে গেলে যখন যা নিয়ে ঠিক হাতে করে বয়ে আনি না, আমার তো ব্যাক পেন আছে, ব্যাক পেনের সমস্যা, তো মানে ভারী তুললেই আবার কালকে অনেক কাজ আছে, তো আবার ব্যথাটা হয়ে গেলে মুশকিল আছে, সেজন্য আমি কিছুই নিইনি, পুরো খালি হাতেই বাড়ি যাচ্ছি। যাই হোক, বাড়ি চলে এসেছি, দেখো কি ঘামছি, কি গরম, কিছুই না, জাস্ট বাড়ির পাশেই ঘেমে জল হয়ে গেলাম। তো যাই হোক, রান্নাটাকে সেরে নিয়ে একটু চেঞ্জ করে চটপট করে নিই, বেশিক্ষণ টাইম লাগবে না, 11টা বেজে গেছে, 11:10 বাজে, তো আগে রান্নাটা সেরে নিই তারপর কথা বলবো তোমাদের সাথে। অনেক কাজ আছে জানো তো, মানে বাসন টাসন ধোয়া টোয়া, ঠাকুরের অনেক কিছু আছে, ঠাকুরের জায়গাটা সাজানোরও একটা ব্যাপার আছে, তো সব মিলিয়ে অনেকটাই কাজ আছে, দেখা যাক কি কতদূর কি করতে পারি। এই যে আমি এখানে আলু কুমড়ো আর ঝিঙে কেটে রেখে গিয়েছিলাম, আর বড়ি দিয়ে একদম পাতলা করে কাঁচা লঙ্কা বড়ি কালো জিরে দিয়ে জাস্ট একটা ঝোল বানাবো। বড়িগুলোকে আগে ভেজে নিচ্ছি, এরপর দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন, এবারে দিয়ে দিচ্ছি এই সবজিগুলো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, তাতে অনেকটা জল বেরোবে, দেখে তো ঝিঙে থেকে কত জল বেরিয়েছে, এত ধোঁয়া আসছে না, পুরো সাদা হয়ে যাচ্ছে ক্যামেরা, প্রচুর জল বেরিয়েছে ঝিঙে থেকে, দেখো জল বেরোতে বেরোতে প্রায় গলেই গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ভেঙে, আর কোনো মশলা আমি এর মধ্যে দেবো না, এটা পুরো পাতলা একটা ঝোল করবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা বড়িগুলো, দিয়ে দিচ্ছি অল্প একটু জল, তো যাই হোক দেখতেই পাচ্ছ রান্নাটা হয়েই গেছে, এবার নামিয়ে ফেলবো। হঠাৎ করে বেরিয়ে এলাম, কারণ কি বেরোনোর কথাই ছিল, কিন্তু মানে ও হঠাৎ করে অফিস থেকে বললো কি যে তুমি এখনই বেরো, আমিও বেরোচ্ছি, আমি রেডি ফেডি হইনি, তাড়াতাড়ি করে কোনো ক্রমে জাস্ট চেঞ্জ করেছি আর বেরিয়ে চলে এসেছি, জানো কি বলবো, এত তাড়া দিল না আমাকে, কি বলবো, মানে কোনো রকমে জাস্ট চেঞ্জ করে চলে এসেছি আমি, এত তাড়া দিয়েছে। যাই হোক চলে এসেছি, ওখানে তো পেলাম না, এবার এখানে এসেছি, বাজেটা তো ঠিক আছে, বড্ড বড়, ছোট দেখতে হবে আছে কিনা, না সাইজটা একটু বাবা, প্রথমে গেলাম ডে টু ডেতে, এখন এসেছি সিটি সেন্টারে, ডে টু ডে তো পেলাম না, একদম যাচ্ছে তাই করাই, মানে একদম সে হালকা পাতলা, বাট এখানে এসেছি, এখানেও দেখছি না, আমার হচ্ছে লুলু ছাড়া আমি পাবো না, মনে হচ্ছে লুলু ছাড়া পাওয়া যাবে না এখানে, আমার মনে হচ্ছে না পাওয়া যাবে।
তো আমাদের কেনা হয়ে গেছে, এখন যাচ্ছি পুষ্করের জন্য ডিনার কিনতে, কারণ যে ঝোলটা করেছি ওটা রাত্রে পুষ্কর খাবে না। এটা অ্যাকচুয়ালি DIY হচ্ছে, আর কি কারণে সেটা তোমরা পরের ব্লগটাতে জানতে পারবে। তাও একটুখানি বলে দিচ্ছি, আসলে এটা হচ্ছে গোপালের, যে জায়গাটাতে গোপালকে বসাবো তার ডেকোরেশন। তো যাই হোক, আমরা তো বাড়ি চলে এসেছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খুব তাড়াতাড়ি, মানে খিদেও পেয়ে গিয়েছিল তো খেয়ে নিয়েছি। তো কি কি কিনলাম তো অনেকে দেখাচ্ছি, দেখো কড়াইটা না, সত্যি কথা বলতে তোমরা তো দেখছিলে দুটো জায়গায় ঘুরলাম, সিটি সেন্টারেও গিয়েছিলাম, বাট ভালো পেলাম না। মানে আমি ভেবেছিলাম হয়তো লুলুতেও যাবো, তারপর দেখছি রাত্রির হয়ে যাচ্ছে, বাড়ি আসার ছিল, থাকবে আর লুলুতে যাবো না, এখান থেকে যা কড়াই পাচ্ছি আপাতত নিয়ে নিও। প্রশান্ত বললো নিয়ে তো নাও, লুচি টুচি তো ভাজা যাবে, তোমার তো এমনি ঠাকুরের কড়াই আছেই রান্না করা, তো লুচি টুচি ভাজার জন্য মোটামুটি একটা নিয়ে নাও। তো এইটাই নিলাম, এই অ্যালুমিনিয়ামের কড়াইটাই নিলাম, দেখো এই যে, এই যে এই অ্যালুমিনিয়ামের কড়াইটাই নিলাম, আর খুব একটা ভারী এটা নয়, হালকা হালকাই লাগছে, আমি এখন জানি না কতটা ভালো হবে কোয়ালিটি। আমি যা ভেবেছিলাম স্টিলের কড়াই নেবো, কিন্তু স্টিলের কড়াই যেটা পেলাম সেগুলো ছিল, স্টিলের কড়াই সেগুলো ঠিক এরকম কড়াই না, মানে এরকম ফ্ল্যাট টাইপের আর কি, ওই যে মানে পটসগুলো থাকে, প্যানগুলো থাকে, ঠিক ওরকম ধরনের, যেরকম ফ্রাইং প্যান থাকে ওরকমই টাইপের কড়াই টাইপের, মানে এরকম কড়াই নেই। কিন্তু এইটা মানে তবু মানে মন্দে ভালো বলতে পারো, এটাতে লুচি টুচি ভাজা যাবে। ও বললো নিয়ে নাও, আবার কোথাও ঘুরবো, এ করবো, আবার লুচি যেতে হতো নয়তো। এটা কিনেছি, আর একটা জিনিস কিনেছি আমি, ওই তাও দেখাচ্ছি, এইটা একটা কিনেছি, এটা হচ্ছে ওই গ্রিল প্যান, এটা আমার ছিল না। আর পুষ্কর মাঝে মধ্যেই ওই গ্রিল চিকেন টিকেন খায় বা অনেক সময় চিকেন স্যালাড করি, তখন গ্রিল করার দরকার লাগে, তো আমার গ্রিল প্যান ছিল না, তো এইটা একটা কিনেছি, যে কাঠের হ্যান্ডেল, ছোট দেখেই কিনলাম, খুব একটা বড় নিলাম না, এটা কিনেছি। আর গোপালের জন্য একটা প্লেট কিনেছি, মানে পুজো আসছে গোপাল মানে ঠাকুরের জন্য অ্যাকচুয়ালি, এই যে প্লেট কিনেছি, এটা কিন্তু পিতলের নয়, এটা কিন্তু স্টিলের ওপর কালার করা রকম, এটা কিন্তু পিতলের নয়। তো যাই হোক, এই কয়েকটা জিনিস আমি কিনেছি আর কি, খুব বেশি কিছু কেনার হয়নি, ভেবেছিলাম আরো টুকটাক একটা কিনবো কিন্তু পেলাম না কিছু। তো যাই হোক, একটু বড় দেখে একটা বাটি কেনার ইচ্ছে ছিল, সেরকম পেলাম না, মানে এরকম টাইপেরই আর কি, মানে এরকম গোল্ডেন কালারের, স্টিলের হোক বাট এরকম কালার করা, সেটাও পেলাম না। যাই হোক, যা হলো হলো, এই কটাই কিনে নিয়ে চলে এসেছি। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ব্লগগুলো, আর আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের জন্য এইটুকুই, আসবো আরও নতুন ব্লগ নিয়ে, আর জন্মাষ্টমীর ব্লগও আসবে, সেটা কিন্তু কখনো মিস করো না।